ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে গতকাল অর্থাৎ 4th May 2023 প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটানোর বিষয়ে নিয়মকানুন পাবলিশ করেছে। অবশ্যই এটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড, বিদ্যালয়ের ক্ষেত্রে যেটা অবশ্যই প্রযোজ্য। তো সেই বিষয়টি জানতে হবে, কারণ মিনিমাম কত টাকা আপনি প্রত্যেক মাসে কাটাবেন বা ম্যাক্সিমাম কত টাকা কাটাতে পারেন এই নিয়মটা না জানলে কিন্তু অসুবিধা। পাশাপাশি কোনো একটি ফিনান্সিয়াল ইয়ারে টোটাল কত টাকা আপনার হতে পারে, যেটা এক্সিট করলে আপনি বিপদে পড়বেন, এই বিষয়টা আমাদের জানার দরকার। এবার এটা এখানে ফার্স্ট প্যারাগ্রাফে যেটা বলছে যে এতদিন যে নিয়মটা ছিল বিভিন্ন সার্কুলার এখানে মেনশন করা আছে, সেটা বলা হচ্ছে যে মিনিমাম যেটা মিনিমাম প্রত্যেক মাসে টাকা কাটানোর নিয়ম হচ্ছে শ্যাল নট বি লেস দ্যান 6% অফ দি এমুলুমেন্টস। এমুলুমেন্টস ব্যাপারটা কি আমি এখানে আলোচনা করেছি, আমি বলছি অ্যান্ড নট মোর দ্যান টোটাল এমুলুমেন্টস অফ দি সাবস্ক্রাইবার। অর্থাৎ প্রত্যেক মাসে আপনার এমুলুমেন্টস যেটা হবে তার 6% যেটা হবে তার থেকে কম টাকা আপনি কাটাতে পারবেন না, আর টোটাল আপনার এমুলুমেন্টস যেটা হবে তার থেকে বেশি টাকা আপনি কাটাতে পারবেন না। পাশাপাশি হাওয়েভার দেয়ার ওয়াজ নো সিলিং অন দি টোটাল অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশান অফ এ সাবস্ক্রাইবার ইন টু হি জিপিএফ অ্যাকাউন্ট ইন এ ফিনান্সিয়াল ইয়ার। অর্থাৎ এতদিন কোনো একটি অর্থবর্ষে টোটাল আপনি কত টাকা জিপিএফ কাটাবেন তার কোনো সিলিং ছিল না। এই দুটি বিষয় কি আমরা ডিসকাস করব। প্রথমত হচ্ছে এমুলুমেন্টস মানে কি বলতে চাইছে, ধরুন আপনার কোনো একটি মাসে বেসিক হচ্ছে 40,000, আর এই মুহূর্তে ডিএ পাচ্ছেন 6%, তাহলে 40,000-এর 6% ডিএ হচ্ছে 2,400, তাহলে আপনার এমুলুমেন্টস হচ্ছে এই বেসিক আর ডিএর যোগফল। আর যদি নন প্র্যাকটিসিং অ্যালাউন্স থাকে তাদের ক্ষেত্রে সেটারও যোগ হবে। তো সাধারণত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের নন প্র্যাকটিসিং অ্যালাউন্সের বিষয়টি নেই, শুধু বেসিক আর ডিএকে যোগ করলে হলো 42,400, এটা হচ্ছে আপনার এমুলুমেন্টস। এবার মিনিমাম জিপিএফ সেই মাসে যে মাসে আপনার বেসিক আর ডিএ এই এই স্ট্রাকচার দাঁড়িয়ে আছে, মিনিমাম জিপিএফ আপনি কাটাবেন 42,400-এর 6%, তার মানে 2,544 টাকা, তার মানে 2,544 টাকার কম আপনি পিএফ কাটাতে পারবেন না, আর ম্যাক্সিমাম আপনি পিএফ কাটাতে পারবেন এই এমুলুমেন্টস যেটা সেটা, অর্থাৎ 42,400। অর্থাৎ যদি কোনো একটি মাসে আপনার বেসিক 40,000 এবং ডিএ 2,400 টাকা হয়, সেই মাসে মিনিমাম পিএফ আপনাকে কাটাতে হবে 2,544 টাকা, আর ম্যাক্সিমাম পিএফ কাটাতে পারবেন 42,400 টাকা। এটা গেল এক প্রস্থ বিষয়। এবার এই যে দেয়ার ইজ নো সিলিং এই বিষয়টা আমি এবার ডিসকাস করছি। এবারে যেটা বলা হচ্ছে যে যে নিয়ম যেটা করা হলো যে এই যে সিলিংটা এটা কোনো একটি অর্থবর্ষে 5,00,000 টাকার বেশি হবে না, এটা হলো বিষয়। এবার এই 5,00,000 টাকার যে বেশি হবে না এই বিষয়ে বেশ কিছু আবার জটিলতা তৈরি হয়, তার ক্লারিফিকেশন এখানে এ বি পয়েন্টের মধ্যে দেওয়া আছে। কি বলা হচ্ছে, এ পয়েন্টে বলা হচ্ছে যে যদি কারো দেখা যায় জিপিএফ সাবস্ক্রিপশান ডিউরিং দি ফিনান্সিয়াল ইয়ার 2023-24 যে অর্থবর্ষটা এখন চলছে অলরেডি এক্সিডেড দি থ্রেশহোল্ড লিমিট 5,00,000, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই অর্থবর্ষে কারোর 5,00,000 টাকা টোটাল হয়ে গেছে, তিনি এমন পরিমাণ টাকা কাটাচ্ছেন যে পিএফে যে তার 5,00,000 টাকা ক্রস করে গেছে, সেক্ষেত্রে নো ফার্দার ডিডাকশন অফ জিপিএফ সাবস্ক্রিপশান মে বি মেড ফ্রম দেয়ার স্যালারি। অর্থাৎ সেক্ষেত্রে বলা হচ্ছে 5,00,000 টাকা যখনই ক্রস করে যাবে তার স্যালারি থেকে আর কোনো পিএফ কাটা যাবে না, এবং ওই যে মিনিমাম 6% কাটতে হবে সেক্ষেত্রে সেই নিয়মটাকেও কিন্তু রিল্যাক্সড করা হবে, অর্থাৎ সেক্ষেত্রে তার ওই নিয়মটা আর কার্যকর হবে না, বা আরও সহজ করে বললে তার কোনো পিএফ কাটা হবে না যদি কারোর কোনো একটি অর্থবর্ষে 5,00,000 টাকা টোটাল পিএফ অলরেডি কাটা হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ফিনান্সিয়াল ইয়ারে তার আর কোনো পিএফ কাটা হবে না। এটা গেল এক প্রস্থ বিষয়। এরপর যেটা বলা হচ্ছে যে কারো দেখা যাচ্ছে কোনো একটি অর্থবর্ষে সেটা 2023 বা তার পরবর্তী ক্ষেত্রে যে এখনও 5,00,000 টাকা লিমিটটা ক্রস করেনি কিন্তু ক্রস করার একটা সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে বাকি ওই ফিনান্সিয়াল ইয়ারে যতগুলো মাস থাকবে সেক্ষেত্রে এমনভাবে টাকাটা কাটতে হবে যাতে করে ওই টোটাল 5,00,000 টাকাটা ডাজ নট এক্সিড ₹5,00,000। বিষয়টা আশা করি বোঝা গেল। অর্থাৎ এখনও 5,00,000 টাকা আমার ক্রস করেনি কিন্তু ধরুন এই অর্থবর্ষে আর 4 মাস বাকি আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যে হারে কাটাচ্ছেন সেই হারে কাটালে হয়তো 5,00,000 টাকা ক্রস করে যাবে, সেক্ষেত্রে বাকি 4 মাস সেই পরিমাণটাকে একটু কমিয়ে নিয়ে এসে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে করে আপনার টোটালটা 5,00,000 টাকা ক্রস না করে। এটা আগে থেকে বুঝতে পারলে সেইভাবে করতে হবে। এবারে বলা হচ্ছে
যে যদি দেখা যায় যে কারোর 5 লাখ টাকা ক্রস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে মিনিমাম 6% করে এমোলুমেন্টসের 6% কাটালেও দেখা যাচ্ছে কারোর 5 লাখ টাকা ক্রস করে যাবে এইরকম সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যখনই তার 5 লাখ টাকা ক্রস করবে তার জিপিএফ কাটাটা স্টপ করে দিতে হবে। ইভেন সেক্ষেত্রেও আপনার ওই মিনিমাম যে 6% কাটাতে হয় এমোলুমেন্টসের ওপর সেটাও তাকে ছাড় দেওয়া হবে। এই হচ্ছে সামগ্রিক বিষয়টা। অর্থাৎ সর্বসাকল্যে বিষয়টি যা দাঁড়ালো, কোনো একটি অর্থবর্ষে আমরা টোটাল জিপিএফ সাবস্ক্রিপশন 5 লাখ টাকা ক্রস করবে না। যদি 5 লাখ টাকা ক্রস করব মনে হয় সেক্ষেত্রে বাকি মাসগুলো এমনভাবে জিপিএফ কাটাতে হবে যাতে আমরা 5 লাখ টাকা ক্রস না করে। আর যদি দেখা যায় 5 লাখ টাকা অলরেডি ক্রস করে গেছে সেক্ষেত্রে আমরা জিপিএফ কাটানো বন্ধ করে দিতে হবে। আবার যাদের ক্ষেত্রে দেখা যাবে 5 লাখ টাকা ক্রস করার সম্ভাবনা আছে তাদের জিপিএফের মান্থলি পরিমাণটা এমনভাবে করতে হবে যাতে করে 5 লাখ টাকা ক্রস না করে, সেক্ষেত্রে মিনিমাম 6% যে নিয়ম সেই নিয়মের শিথিলতা প্রয়োজনে করতে হবে। এই হচ্ছে সামগ্রিক বিষয়। বাকি যে বিষয়গুলি আছে সেগুলি আমাদের অতটা আলোচ্য বিষয় নয়। তো কাজে যে বিষয়টা আপনারা দেখলেন এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্রত্যেকেরই জানা দরকার। তার কারণ পিএফ সাবস্ক্রিপশন আপনাদের প্রত্যেকেরই করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়মটা আমাদের প্রত্যেকের বুঝে নেওয়া দরকার যে এমোলুমেন্টসের ব্যাপারটা কি আমি এখানে হিসাব দিয়ে বুঝিয়ে দিলাম। এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।